এতক্ষণ বাড়ি ছিলাম আর কি বাড়ি থাকার পরপরই আমাকে আসে ফোন করলো যে রাহুলা চলে এসো আমরা আজকে সবাই মিলে আজকে আড্ডা ইয়ার কি মো আর টান করবো একটু তোমরা চলে এসো আজকে হেভি মজা হবে তো আমি ভাবলাম এই শুধুকে একটা ব্লগ বানানো যায় গাইস আর গ্রামের ব্লগ তোমরা তো ফাটাফাটি ভালোবাসছো যেমন ঘুড়ির উৎসব অ্যান্ড এটসেট্রা অনেক কিছু আর একটা প্রাণ করেছিলাম তোমরা বেশি ভালোবাসছো তো গ্রামের ব্লগ সেই জন্য আমি আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম গাইস তো চলো বন্ধুরা যেমন সাপোর্ট করছো সাপোর্ট করে যাও আর চলো আজকে দেখো এই হচ্ছে আমাদের টিম আছে আজকে এখানে এই যে এই হচ্ছে টিম হাই করে দাও সবাই ক্যামেরা কে একটু তো गाइस যাই হোক এই হচ্ছে আমাদের টিম আজকে একটু মানে গ্রামের ব্লগই হবে फटाफटই আমরা দেখো যখন ব্লগ করি তখন फटाफटই আগে করি তো फटाफटই ব্লগ এনজয় করো আজকে তো চলো যাও আগে থেকে নাকি চলো তো যাও যাক চলো তো गाइस আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর কি এটা হচ্ছে দেখো এই হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এরকম একটা রাস্তা দিয়ে তো মেইনলি এই আসি চলো চলো তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ চলো তো যাও गाइस এই হচ্ছে আমাদের দেখো এই হচ্ছে আমাদের মাঠ এখান থেকে এত সুন্দর লাগছে ভাই ভাই

ফটা কৰাটি কৰি কৰ ঠিক আছে ঠিক আছে খা খাবাই খা জীৱনৰ মনে খাব নাই এই দেখ কাচা কলা খাচে

তো চলো গাইশ যাওয়া যাক আমরা ওই সাইডের দিকে যাই তো তারপরে গিয়ে তোমাদের সঙ্গে মিলছি বাচ্চা লোক নিয়ে সামনে থেকে যাচ্ছি ওরা ওখানে ওখানে তোমার কলা বলা খেলে বাড়ি ফেলে দিল যা হোক আমার খুব ভালো লাগলো অনেকদিন পরে আর কি এইরকম ন্যাচারাল ফিল একটা উপভোগ করলাম তো চলো গাইস যাওয়া যাক আর কি আর দেখো মেনলি এই এই সাইডটা দেখো সুন্দর একটা বাগান আর এই পুকুরে আমরা আগে সাঁতার প্রতিযোগিতা করেছিলাম আর এটা গ্রামের একটা ভিডিও বানানো হয়েছিল ঘুড়ির একটা উৎসব বলে দেখে ওটাও সুন্দর করে বানানো হয়েছিলো আর কি আর এই ভিডিও কী ছিল যেন সাইন ছিল না সাইন ছিল আর কি যাই হোক তোমরা দেখে নিও আর আমরা এখন যাচ্ছি আর কি গাইজ আমরা এখন যাচ্ছি গাইজ এখন সাঁতার প্রতিযোগিতা করতে আর কি এরা বললো গরমে দাদা একমাত্র এইটাই ঠিক আছে বেস্ট হবে যে সাঁতার প্রতিযোগিতা করা আর আমরা সাঁতার কাটতে ভালোবাসি তো চলো গাইজ সাঁতার প্রতিযোগিতা করা যাক আর আমি পুকুরে তো নামছি না আমি ক্যামেরাম্যান কি ক্যামেরায় করবো তো চলো গাইস আর কি এখানে হচ্ছে আমাদের পুকুর দেখে না বেশ বড়ই আছে আর কি অনেক বড় দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা পুকুর তো গাইস চলো দেখা যাক কাকি ওরা তো সব মানে রেডি একেবারে আর কি এই দেখো এই হচ্ছে এ যা এই দেখো কি লাভ মারবি নাকি সব বনাস ওয়াও নাইস সুন্দর লাগছে রেডি রেডি চল 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 সাইন মানে সাইন থাকতে গেল সাইন ফার্স্ট চলো কেউ মানে চেষ্টা করছে না নাকি ও আচ্ছা কি হয়ে গেল আবার সেকেন্ড মুর্শিদ সেকেন্ড কি ব্যাপার কে থার্ড থার্ড একদম বড় তোরা বড় তোরা তোরা একটা লজ্জা হওয়ার দরকার তোদের ইস

সুন্দর হলো তো যদি কেউ ক্যামেরা ধরতিস আমি একটু পুকুরে নামতাম হ্যাঁ আমরা অবশ্যই একজন ধর আমি জানি তো আসিফ আসিফ নাকি ক্যামেরা ধরছে গাইস তো দেখা যাক তো গাইস যাও লোকটার নামি পুকুরে অনেক দিন আর কি আলো সেরা মোতি ভাই ফাইনাল ইয়ার কি আমি একদম সহ্য করতে পারলাম না আমি নামছি সব চাই এটা বড় কথা চলো আমি কিন্তু সাঁতার কাটতে পারি না আর পরিবারের নামই আমি মানে আমি কি স্নান করি আর কি আর এখন এই পুকুরে গেলাম আর কি হচ্ছে জানো পুকুরে একটা আমি মোটামুটি এমনি সাঁতার কাটতে পারি আর কি মোটামুটি সাঁতার কাটতে পারি বাট একবার অতিরিক্ত সাঁতার কাটতে পারি না না আমার এই চোখ টোক লাল হয়ে গেলে মাঝে বাড়িকে কি পাকা বক্প আর কি কাটা আমি এই পুকুরে নোংরা আর কি চান ভীষণ

বাচ্চাদের সাথে ছাত্র ছাত্র কেটে তো ফাইনালি গাইজ আমাদের আর কি চান করা কমপ্লিট অ্যান্ড দেন দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই ফাটাফাটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্ল্যাক ফ্যামিলিকে এরকম ভাবে ধোয়া গ্রামে গ্রামের ব্লগ পাওয়ার জন্য গাইজ তো আমরা এরকমই দুষ্টুমি করে থাকি মাঝে মাঝে আর কলকাতার ট্যুরের ব্লগ তো পেয়ে যাচ্ছে মাঝে মাঝে ওটা তো পেয়ে যাবে বাট গ্রামের ব্লগ এরকমভাবে পাবে আর কি আমরা আছি আর কিভাবে তো এরকমভাবে ব্লগ পাবে আর কি তো চলো ভালো কথা সুস্থ দেখো ব্ল্যাক ফ্যামিলি চলে যাবে দেখো